মুহূর্তে দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ধুন্দুমার প্রশাসনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সিআইএসএফ ঘটনাস্থলে রয়েছে এবং সিআইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, তারা লাঠি চার্জ করেছে এমনই অভিযোগ করা হচ্ছে। দুর্গাপুরের তামলা ব্রিজ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি আন্দোলনকারীদের, প্রতিবাদে রাস্তা অবরোধ। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি উত্তেজনা রয়েছে, রাস্তা অবরোধ রয়েছে। গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার অর্থাৎ অ্যালোসিউস প্ল্যান্টের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ হয়ে আছে। এবং যে ঘটনা আজ ঘটেছে, আজ সকালে এই অঞ্চলগুলো অর্থাৎ 33 নম্বর, 32 নম্বর, 20 নম্বর দুর্গাপুর নগর নিগমের যে ওয়ার্ডগুলো, দুর্গাপুর ইস্পাত কারখানার যেসব দখল জমি আছে, সেই জমিগুলোতে নোটিশ জারি করা হয় 28 জুলাই। তারপর থেকে বিভিন্ন ভাবে আন্দোলন করা হয়, এই বস্তিবাসীরা তারা আন্দোলন করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আজকে হঠাৎ করে তামলা অঞ্চলে 33 নম্বর ওয়ার্ডে, সেখানে সিআইএসএফ নিয়ে জিএসটি কর্তৃপক্ষ সেখানে ভূমি পুজো করতে আসে এবং এখানকার মহিলারা প্রথমে তাদের বাধা দেয় যে কি কারণে হঠাৎ করে তারা এখানে ভূমি পুজো করতে এলো, এবং তারপর থেকে কিন্তু সিআইএসএফ এর সঙ্গে কথা কাটাকাটি ধস্তাধস সৃষ্টি হয়। এলাকাবাসীদের অভিযোগ, সিআইএসএফ তাদেরকে মারধর করে, লাঠিচার্জ করে এবং তাদের অনেকে হাতে লাগে, মাথায় লাগে, এবং তারপরেই তারা রাস্তা অবরোধ করে দেয়। শুধু রাস্তা অবরোধ নয়, আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে গাছ ফেলে দেওয়া হয় এবং ডিএসপির যে লোগো লাগানো বোর্ড ছিল সেই সিজা জ্বালিয়ে দেওয়া হয়, ডিএসপির পুষ্পুতুল পড়ানো হয়। এখনো পর্যন্ত রাস্তা অবরোধ রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স আছে, পুলিশের কথা চলছে। এখানে কোনো রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল নির্বিশেষে আজকে তারা আন্দোলন করছে এবং পুলিশ সবার সঙ্গে কথা বলছে। তবে যে ঘটনা হয়েছে এবং এখনো পর্যন্ত উত্তেজনা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।